তোমার ছিল আমার গাড়ি ব্যথা, আচ্ছা, গাড়ি ব্যথা এখন এলো, কোমরে ব্যথা, কোমরে ব্যথা এখন এলো, হাত হতে ব্যথা, হাত হতে গনে গেল পার মধ্যে ব্যথা। তা এই আমি বহুত ডাক্তার ডাক্তার দেখাইছি, আমরা করছি চিকিৎসা নিছি, কোনোটাই আমার যায় নাকি কমে নাই বাবা। ও আনে আমার এখানে এসে আমি একটু সুস্থ সবল হয়েছি, আমার অনেক শান্তি লাগতেছে বাবা। ডিপিআরসি হসপিটাল একটি স্বপ্নের নাম, আমাদেরকে অসংখ্য অসংখ্য আপনাদের যে ভালোবাসা আমরা পাচ্ছি, আপনাদের কাছ থেকে যে ধরনের প্রশ্ন আমরা পাচ্ছি, অনেকে অনেক উদ্বিগ্ন হয়ে ফোন করেন, অনেকে জানতে চান আসলে কি হচ্ছে বা আসলে কি ধরনের ট্রিটমেন্ট হচ্ছে, আসলে অনেকে শুনতেছেন, অনেকে দেখতেছেন, অনেকে জানছেন, অনেকেই ফোন করছেন যে হ্যাঁ আমার একজন আত্মীয় আছেন, সে হয়তো এই ধরনের ট্রিটমেন্টটা নিয়ে ভালো হয়েছে, বা অনেকের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, বিভিন্ন মানুষের কাছ থেকে ওনারা অনেক কিছু জানতে পারেন বা শুনতে পারেন, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় তারা কিছু কিছু ক্ষেত্রে কিছু ভুল ইনফরমেশন পাচ্ছেন। যখন আপনারা আমাদেরকে ফোনগুলো করেন বা যখন ফোনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আমাদেরকে এই সমস্যাগুলো আপনারা জানান, আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা সঠিক আসলে ধারণা দেওয়ার জন্য। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে মূলত আমরা কী ধরনের কাজগুলো করি, আমরা মূলত আসলে বাত ব্যথা, পেইন প্যারালাইসিস এবং রিহাব ফিজিও এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি। যারা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ তাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা বা বিভিন্ন প্যারালাইসজনিত সমস্যায় ভুগছেন, যারা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যাগুলো তাদের ভিতর রাখতে রাখতে একটা ক্রনিক পর্যায়ে গিয়ে প্রায় পঙ্গুত্বের কাছাকাছি চলে গিয়েছেন, সেই ধরনের পেশেন্টদেরকে আমরা সাধারণত এই ধরনের ট্রিটমেন্টগুলো বা কোথায় গেলে ওনারা একটা ভালো একটা ট্রিটমেন্ট পাবেন সে ধরনের একটা গাইড আমরা তাদেরকে দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে অনেকে বুঝতে পারেন না যে আসলে সমস্যাটা কী, যেমন হচ্ছে কেউ একটা অ্যাক্সিডেন্ট করেছেন, অ্যাক্সিডেন্ট করার পরবর্তী অবস্থায় তার কী ধরনের ট্রিটমেন্ট দরকার, তার কী ধরনের সহযোগিতা দরকার, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা তাদেরকে সজাগ করি। এবং অনেকেই জানতে পারেন না যে ব্যথা, ব্যথা নিয়ে অনেক পেশেন্ট আসেন যে আমার এখানে ব্যথা, আমার এখানে ব্যথা হচ্ছে, বাট আমি আসলে কোথায় যাব, একটা যে সঠিক দিক নির্দেশনা সেই বিষয়ে আমরা তাদেরকে ভালো একটা পরামর্শ দিয়ে থাকি। তো আশা করি আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে আমাদের ইমেল অ্যাড্রেস আছে বা আমাদের যে ফোন নাম্বার আছে সেগুলোতে একটু ফোন করলে আপনারা এই ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলোর একটা ভালো একটা সমাধান পাবেন। দর্শক, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অমিয়া খাতুন, বয়স 65 বছর বয়স, 4 সন্তানের জননী। জীবনের অনেকটা সময় পুরো সংসারকে, এই 4 সন্তান সহ উনি একাই লালন পালন করেছেন, পুরো সংসারকে উনি একাই দেখাশোনা করে রাখতেন সবসময়। বাট গত 10 থেকে 15 বছর আগে হঠাৎ করে ওনার কোমরে এবং হাঁটুতে এবং ঘাড়ে ব্যথা শুরু হয়, এবং একটা সময় সেটা এতটাই ক্রনিক পর্যায়ে চলে যায় যে ওনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো এতদিন উনি করে আসছিলেন সেগুলো আর কোনোটাই উনি করতে পারছিলেন না। ব্যথার যে তীব্র যন্ত্রণা সেটা ওনাকে গত 15 বছর থেকে ওনাকে বয়ে বেড়াতে হয়েছে, এবং এর জন্য বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, একের পর এক ডক্টরের কাছে গিয়েছেন, বা যে সঠিক যে চিকিৎসা সেটা উনি পাননি। কী হয়েছিল আসুন দর্শক একটু ওনার কাছ থেকে আমরা জানবো, এখানে ওনার ছেলেও আছেন তার সাথে আমরা আসলে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন আজকে আপনি? শুকর আলহামদুলিল্লাহ বাজান। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, কোথায় আপনার বাড়ি কোথায় যদি একটু বলেন? আমার ঢাকা কেরানীগঞ্জ। ঢাকা কেরানীগঞ্জে? কেরানীগঞ্জের কোথায়? ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া। কলাতিয়াতে, আমাদের খুব নিকটবর্তী একটি জায়গা। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল গত 15 বছর আগে হঠাৎ করে, যদি একটু বলেন। প্রথম হয়েছিল আমার গাড়ি ব্যথা। আচ্ছা, গাড়ি ব্যথা এখন এলো, কোমরে ব্যথা, কোমরে ব্যথা এখন এলো, হাত হতে ব্যথা, হাত হতে গনে গেল পার মধ্যে ব্যথা। তা এই আমি বহুত ডাক্তার ডাক্তার দেখাইছি, আমরা করছি চিকিৎসা নিছি, কোনোটাই আমার যায় নাকি কমে নাই বাবা। ও আনে আমার এখানে এসে আমি একটু সুস্থ সবল হয়েছি, আমার অনেক শান্তি লাগতেছে বাবা। আচ্ছা, গত 15 বছর আগে যখন আপনার প্রথম ঘাড়ে ব্যথা শুরু হয়, প্রাথমিকভাবে কি কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছেন নাকি ডিসপেন্সারি থেকে ওষুধ দিয়েছেন? না না না, দেখাইছি। আচ্ছা, ব্যায়াম করা দেখাইছি, করা শিখাইছি, সব কিছু করে, যাগে যায় নাকি কমে নাই, কমেই নেই বাবা। সর্বোচ্চ খারাপ কি হয়েছিল, বিছানা থেকে উঠতে পারতেন না ব্যথার জন্য, এরকমটা হয়েছিল? হ্যাঁ, এইটা হয়েছে এই কোমরের ব্যথা আর হাঁটুর ব্যথাটা দুই জায়গায়। মানে যখন ঘাড়ে ব্যথা হয় সেটা তো একটা আমরা জানি, ঘাড়ে যখন ব্যথা হয় আমরা সেটা অসহ্যকর ব্যথা, সারাক্ষণ মনে হয় যে একটা ভারী জিনিস আমি বয়ে বেড়াচ্ছি, এই কষ্টটা অনেক বড় একটা কষ্ট। অনেক কষ্ট হয়েছে,
হাতে বসলে উৎপাদনে উঠলে বাদে তু শুইবার গেলে কষ্ট, বহুত কষ্ট পাই। আমি এখানে আইসে আল্লাহ পাকে আমাদের অনেক সুস্থ সবল আল্লাহ বানাইছে। নিজের হাতে যে পুরো সংসার চালাতে, সংসারকে আপনি কন্ট্রোল করতেন, এই ব্যথা নিয়ে সব কাজ করতেন? ব্যথা লই করছি, ব্যথা লই করছি সব রান্না বান্না। ছেলেরা কইছে যে ঝাড়ু ঝুড়ু দিও না নিশা হয়ে, তাও করছি, কষ্ট করে করতুন, বসে বসে করছি, করতুন উপরে করছি, মানে চেষ্টা করেছে, চেষ্টা করছে, মানে জাস্ট মনের জোরে কাজ করা, শরীর দিচ্ছে না কিন্তু মনের জোরে কাজ করেছেন দিনের পর দিন। এমন কি রাত কেটেছে ব্যথার জন্য ঘুমাতে পারছেন না সারা রাত, এত অসহ্য ব্যথা, রাত্রে ঘুমায় পারিনি, কে খালি ব্যথা ট্যাবলেট খাচ্ছি, এরকম ফুলে গেছিলাম, ব্যথা ট্যাবলেট খাইনি, এই যে এনে শুল শুকাইছি। আচ্ছা, একদম মানে ওয়েট, আপনার ওজন অনেক বেড়ে গিয়েছে, অনেক ওজন বেড়ে গেছে। আসলাম এই আজ 40 কেজি 50 কেজি 2 কেজি হয়ে গেছিলাম, গাছ পরে 50 কেজি বেড়ে গেছে, অনেকটুকু ওজন বেড়ে গিয়েছে। যখন কমছে একা একা এমন হতো যে বাথরুমে যেতে পারতেন না, কারো সাহায্য ছাড়া কোথাও যেতে পারছেন না, এরকম অবস্থা? হ্যাঁ হ্যাঁ, সাহায্য নিয়ন রাখছে, নিশার জায়গায় বসা পাই নেই, ওই যে উঠে কম মোটের মধ্যে বসে বাথরুম করতাম। হ্যাঁ, এই যখন এরকম একটা খারাপ পর্যায়ে চলে গেছেন এবং ডক্টরের কাছে যাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, এরকম দিনের পর দিন যাচ্ছে, কখনো এরকম মনে হয়তো আমি হয়তো আর কখনো সুস্থ হব না বা আগের মতো এরকমটা? আমার কাছে মরে যাব না, বাসুম না, এত কষ্ট হয়েছে। হসপিটালে যায় 8 মাস তো থেরাপি দিছি, কোনো লাভ হয়নি? না না, এই যে সেদু ছেলে আইয়া দিয়ে গেল, দিলি 5,000 করে 3,000 থেরাপি দিছি, আবার এই যে ছেলে আইয়া দিল ই হয় না, তারপরে এই যে আমাদের এখানে আমার দেওয়ারে যাইনি না, তার আমার লইছি। আচ্ছা, আপনার দেবর যখন বলেছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কথা, আমার ক্রিয়া আছে, তখন আপনার কাছে আসেন, এসে তারপর স্যারের ট্রিটমেন্ট নেন। স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন মনে আছে আপনার? কইছে আল্লাহ ওই মা এই যে ইনশাল্লাহ আপনি সুস্থ হাইটা বাইতে যাবেন। আচ্ছা, মানে আপনি কি হুইল চেয়ারে এসেছিলেন স্যারের কাছে নাকি ধরে ধরে নিয়ে এসেছিল আপনাকে সবাই? না আমি এই যে ট্রিটমেন্ট নিছি, পরে আমি হাইতে হাইতে গেছি। আচ্ছা, তো যখন স্যারের কাছে গেছেন, স্যার বলেছেন আপনি নিজের পায়ে হাঁটবেন, নিজের হাতে আপনি সব কাজ করতে পারবেন ঠিক আগের মতো? হ্যাঁ হ্যাঁ বলছে। তো কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে মনে আছে? ভর্তি রইলাম 11 দিন। 11 দিন, তো 11 দিন পরে এখন কি স্যার যেটা বলেছেন যে আপনি নিজের পায়ে হাঁটবেন, নিজের কাজ করবেন, সেটা কি এখন হাঁটতে পারছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, এই যে হাইটে আইলে মন তো হাইটে যায় পারুম, গাড়ি চড়া পারুম। আপনার মুখের হাসি বলে দিচ্ছে এখন আপনি কতটা সুস্থ এবং কতটা ভালো আছেন। আমরা সারা জীবন চাই যে আপনাদের মুখে আসলে এই ধরনের হাসিগুলো যাতে সারা জীবন থাকে। দর্শক আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, দর্শক এখানে আমরা ওনার ছেলেকেও পেয়েছি যিনি প্রবাসে থাকেন, যদিও বা সারাক্ষণই মনটা পড়ে থাকে দেশের জন্য এবং চেষ্টা করেন খুব দ্রুত খুব কয়েক মাস পর পরে উনি মায়ের কাছে ছুটে আসার জন্য। মায়ের এই যে অসহ্যকর যন্ত্রণা, এই যে কষ্টকর সময়গুলো, সেগুলো উনি পর্যবেক্ষণ করেছেন। আসুন দর্শক একটু ওনার সাথে একটু কথা বলি কী হয়েছিল এবং ওনারা কী কী পদক্ষেপ নিয়েছিলেন সেটার জন্য। আসসালামু আলাইকুম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। স্যার কোথায় থাকেন আপনি? রিয়াদে থাকেন, কত বছর যাবত আছেন? 19 বছর। অনেক বছর, অনেকটা জীবনে অনেকটা সময় ওখানে কাটিয়েছেন। স্যার আপনার মা হচ্ছে অমিয়া খাতুন, বয়স 65 বছর। উনি যেটা আমাদেরকে বলেছেন যে গত 15 বছর থেকে ওনার ঘাড় হাঁটু এবং কোমর ব্যথা জনিত সমস্যা উনি ভুগেছেন। আপনারা তো আগে ওনাকে দেখেছেন যে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো ছিলেন, তো হঠাৎ করে যখন অসুস্থ হওয়া শুরু করলেন এবং আপনাদেরকে বলা শুরু করলো যে এই ধরনের সমস্যা হচ্ছে, কেমন দেখেছিলেন সুস্থ মা হঠাৎ করে অসুস্থ? সুস্থ মানে আস্তে আস্তে কোমরে বলছে, আগে বলছে ঘাড়ের ভিতরে আমার ব্যথা করে, তা আমাদের কোমরে মানে আমার প্রাথমিক চিকিৎসা অনেক নিয়েছি বাজার থেকে, ফার্মেসি থেকে, ওই যে আপনার সাপ্তাহে যে আমাদের কোলাতে কেরানীগঞ্জ বাজার হসপিটালে এখান থেকে ডক্টর যায় শুক্রবারে, মানে প্রাথমিক চিকিৎসা অধিক নেওয়া হয়েছে। তা আমাদের ঢাকা শহরে এরকম বড় বড় হসপিটাল নাই যে চিকিৎসা নেই, নাম বলতে সেটা নাম বলে হয়তো এদের কিছু দিতে পারে, বরং আমি 15 লক্ষ টাকার মতো খরচ করছি। মানে চেষ্টার কোনো ত্রুটি, চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই, যেহেতু মা আর আমি চলে যাই, আমার আরেক ভাই আসে, আর আমি আরেক ভাই চলে যাই, আরেক ভাই আসে, মানে অনুমতি মানে মায়ের সেবা দিয়েই যেতেছি। লাস্টে চিন্তাভাবনা করছি যে আমরা টাকা খরচ করছেন কিন্তু লাভ হচ্ছে না, কমসে কম 15 লক্ষ টাকা মাগছি আমি মার পিছে, কমসে কম মানে হিসাব বাদে, মানে আরো তো কষ্ট তো আছে, কষ্ট তো আছে। আমি চিন্তাভাবনা করছিলাম যে মাঝারা সে ইন্ডিয়া নিয়ে যাই, ইন্ডিয়া নিয়ে যাওয়ার পরে পাসপোর্ট বানাইছি, পাসপোর্ট আমি 3 বছর যাবত হজের, মানে আমার সবচেয়ে পয়সা কামানের মানে আমার চিন্তাভাবনা মায়ের আমি হজ করাবো। আচ্ছা, বাস আমার এটা আমার ছোটোকালের থেকে আমার একটা আমার ইয়ে ছিল আর কি, একটু পয়সা করে কামাবি দিতে আমি যদি বিদেশে পয়সা কামাই করি আমার বাইরে আমি মা বাবার হজ করাবো। কিন্তু আমার বাবা তো চলে গেছে অনেক আগেই, পরে মানে তারে আমি 3 বছর ধরে টাকাটা দিয়ে রাখছি,
ইঞ্জিনিয়ার সে বলছে যে আমি নেটে দেখছি একখানে এরকম একটা ছবি উল্লাহ প্রধান স্যার আছে তার সাথে গেলে এরকম রোগী ভালো হয়। পরে সে নিয়ে আসে ডিজার ছিল সে আমাদের দর্শকদের জন্য যদি একটু কিছু বলেন, যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন হয়তো দীর্ঘদিন, কিন্তু তারা হয়তো জানেন না যে খুব ভালো। আর অনেক হসপিটালে গেছি আমি, মানে নাম বলতে চাই, নাম বলে তো অনেক ক্ষতি হতে পারে। অনেক বড় বড় হসপিটাল আছে শহরে, আমি সব জায়গায় গেছি, কিন্তু এরকম আলহামদুলিল্লাহ পাইনি। দর্শক, একজন দুইজন না, হাজার হাজার আমাদের এরকম ভাই মা বোন। এই দেখুন আজকে আমার মা যেভাবে উনি হাসছেন, এটা এটা যে এই হাসিটা কতটা মূল্যবান তার পরিবারের কাছে, তার নিজের কাছে, এটা আপনারও আসলে খুব ভালো করে জানেন। আপনি চিন্তা করুন যে আপনার এরকম কোনো ভাই থাকতে পারে, মা থাকতে পারে, বোন থাকতে পারে, কত বছর এইভাবে প্রাণ খুলে হাসেন না, মন থেকে হাসেন না, সুস্থতার জন্য হাসেন না, সেটা হতে পারে আপনি নিজে। দিনের পর দিন এই যে চোখের পানিগুলো, এই দেখুন এখনো কষ্টগুলো বের হয়ে আসে, এই যে বছরের পর বছর, কেন যেখানে চিকিৎসা আমাদের হাতের মুঠোয় আছে, আমরা চাইলেই যে কোনো সময় চলে আসতে পারি, যে কোনো সময় আমরা এই ধরনের ট্রিটমেন্টগুলো নিতে পারি। আমরা অনেকেই ভাবি যে হয়তো খরচটা অনেক অনেক বেশি, তা কিন্তু না, খুব অল্প খরচের ভিতরেই কিন্তু আমরা এই ধরনের ট্রিটমেন্ট আমাদের দেশেই আমরা এই মুহূর্তে পেতে পারি। সঠিক এবং একটা নির্ভুল চিকিৎসা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।